আজকের পর্বে দেখুন কিভাবে শম্পা তার কর্মক্ষেত্রে ঈশ্বরের সাক্ষ্য হয়ে দাঁড়ায়। এটি সিবিএনের প্রস্তুতি আর আপনারা দেখছেন সমাধান। আজি হৃদয় বাজে আজি হৃদয় বাজে আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। গত 10 বছরে বিদেশি বিনিয়োগ আর তাদের সংস্কৃতি আমাদের দেশে প্রভাব ফেলেছে, যাকে বলে কর্পোরেট কালচার। এই কর্পোরেট কালচার আজকের প্রজন্মের ভাবনা চিন্তার উপর প্রভাব ফেলছে। অনেক যুবক ও যুবতী বহুজাতিক কোম্পানিগুলোতে কাজ করে, তারা তাদের সংস্কৃতির সাথে তাদেরকে তৈরি করে নেয়, যা হলো ভালো মন্দের একটা মিশ্রণ। আসুন এই বিষয়ে একটা প্রতিবেদন দেখি। গত 10 বছরে ভারতের কাজে একটা বিপুল পরিবর্তন দেখা গেছে ভারতীয় তথ্য প্রযুক্তিতে। এমএনসিগুলিতে বড় বড় কোম্পানিগুলি একটা বিশাল মাপের কাজ করছে। সফটওয়্যার বাইরে থেকে আনা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে এবং বিপিও এর প্রধান কেন্দ্রবিন্দুতে আছে। নতুন ধরনের চাকরিতে এখন সবাইকে সমানভাবে অভ্যর্থনা জানাচ্ছে, সুযোগ দিচ্ছে সমানভাবে সকলকেই, শারীরিকভাবে প্রতিবন্ধীদেরও। সেখানে যেমন সব বয়সের মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরও সুযোগ দেওয়া হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে নতুনদেরও স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং অভিজ্ঞদের একটু উচ্চ বেতন দেওয়া হচ্ছে। কাজের দক্ষতা সম্পাদন করা হলো এর মূল চাবিকাঠি। এই প্রতিযোগিতামূলক পরিবেশে যেমন কর্পোরেট অফিসে সমৃদ্ধশালী হয়ে ওঠা, এই অফিসে প্রচুর চাপ, এটা সবটাই কোম্পানির চাহিদা। এই চাহিদার জন্যই কাজের সম্পাদনা খুবই ভালো করে করতে হয় এবং এর জন্য কর্মীদের অনেক বেশি কাজ করতে হয়। কঠোরভাবে একজন কর্মী চেষ্টা করে আরও উন্নতির জন্য, সফলতা পাওয়ার জন্য, আরও ভালো বেতন পাওয়ার জন্য, মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচার জন্য। আইটি সেক্টরের যে কোনো কর্মীকে 9 থেকে 15 ঘন্টা প্রতিদিন অফিসে থাকতেই হয়, এর আগে কোনোদিনই কাজ শেষ হয় না। ফোন এবং ইন্টারনেটেও অনধিকার প্রবেশ করে যোগাযোগ রাখা হয় কর্মীদের সাথে। এখানে সময়ের কোনো লিমিট থাকে না, সপ্তাহের 7 দিন 24 ঘন্টায় তাদের ব্যস্ত থাকতে হয়। এই ধরনের কাজের জন্য পরিবারের জন্য সময় এবং জায়গা কমে আসে। বিদেশি কাজের সাথে যুক্ত হওয়ার জন্য ভারতে বিদেশ থেকে বিভিন্ন জিনিস আনা হয়। বিদেশি ক্লায়েন্টদের আমোদের জন্য সমস্ত কোম্পানিতেই কর্মীদের সারাক্ষণই কাজ করতে হয়, যেটি মানবদেহের একেবারেই বিরুদ্ধে। সংস্থাগুলি, যে সমস্ত কর্মীরা আইটি এবং বিপিওতে কর্মরত, তারা ব্যক্তিগত দিক থেকে অনেকটাই উন্নত হন এই বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে। তাঁরা ঘুরতে যাওয়া এবং বেড়াতে যাওয়ার সুযোগ পান অনসাইট প্রজেক্ট এবং প্রশিক্ষণ দেওয়ার অনুষ্ঠানের জন্য। একটা কোম্পানির মধ্যে থেকে স্বাভাবিক বৃদ্ধি এবং পদোন্নতি নির্ভর করে পারফরমেন্স ভিত্তিক টার্গেট, অ্যাপ্রাইজাল, ইভ্যালুয়েশন এবং ডেলিভারির ওপর। সমস্ত সুযোগগুলিকে অবজ্ঞা করে কর্পোরেট কালচারের আরেকটা দিকও আছে। এটা যোগাযোগের ক্ষেত্রে একটা বিপুল পরিবর্তন এনেছে কালচার এবং জীবনযাত্রায়। শান্তি কাটানোর জন্য বহু কাঙ্ক্ষিত বিরতি হলো পার্টি কালচার, যা দলগত উল্লাসের পোশাক ধারণ করে থাকে, যা প্রায় সব ক্ষেত্রেই উচ্ছৃঙ্খল ব্যবহার এবং পারিবারিক মূল্যবোধকে লঙ্ঘন করে থাকে। অধিক চাপ, অসময়ে কাজ এবং মুখরোচক খাবারের স্বভাব ইত্যাদি শরীর খারাপের কারণ। যেভাবেই হোক, এই বর্তমান ট্রেন্ডটাই এইভাবেই তৈরি হয়ে গেছে এবং বিরাজ করছে। যা দেখলাম তা একটা সুন্দর ছবি তুলে ধরে। কর্পোরেটে যারা কাজ করে তাদের পরিবেশের ওপর, এই বিষয়ে আরও দেখব, তাই কোথাও যাবেন না, ফিরে আসব কয়েকটি বিজ্ঞাপনের পরে। দেখতে থাকুন সমাধান।
বন্ধুদের সাথে থাকা সত্ত্বেও কি আপনি নিজেকে একলা পান? এমন কি আছে যা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? আজই ফোন ওঠান এবং আমাদের ফোন করুন। ফিরে আসার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি কর্পোরেট কালচার নিয়ে এবং এই কালচার আমাদের আজকের প্রজন্মকে কি দিতে পারে আর আমাদের কাছ থেকেই বা কি দাবি করে তাই নিয়ে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের কাজকে জীবনের একটা অংশ হিসাবে দেখে এবং প্রার্থনা আর ঈশ্বরের আরাধনা হলো তাদের জীবনের একটা অংশ। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো যখন আমরা আমাদের কাজের জায়গাতেও ঈশ্বরের প্রতি বিশ্বাস ও তার প্রতিনিধি হবার ছাপ রেখে যাই। আমরা এখন এমন এক যুবতীর সাথে দেখা করতে যাব যে তার কাজের জায়গাতেও ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন এবং তার নির্ধারিত মাপদণ্ডে অটল থাকেন। আজকের দ্রুতময় দুনিয়ার সামনে দাঁড়িয়ে ছোট শহরের মেয়ে শম্পা মুখার্জি নিজের কর্মজীবনে যথেষ্ট আত্মবিশ্বাসী, কর্মদক্ষ ও শক্তিশালী ছিল। আমি এই মুহূর্তে কলকাতা শহরের এবং এই পূর্বাঞ্চলের সবথেকে বড় এবং সবথেকে ভালো একটি ইউনিটে চাকরি করি, যেখানে যার নাম শপস্টপ লিমিটেড। এটি কলকাতা শহরের সবথেকে বড় শপিং মলের মধ্যে উপস্থিত এবং আমার সঙ্গে আমার অধীনে আছে প্রায় 400 লোক যাদের সঙ্গে আমরা এখানে কাজ করি। ধানবাদের এক খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ এবং বড় হওয়া শম্পা কলকাতায় আসে উচ্চশিক্ষা লাভের জন্য। ধানবাদ শহরে আমি যখন জন্মেছি এবং ওখানে যেহেতু মা বাবা দুজনেই ওখানে চাকরি করতেন, আমি যখন কলকাতায় আসি আসতে হয়েছিল কারণ ধানবাদ শহরে খুব একটা ভালো পড়াশুনো করার সুবিধে ছিল না। কলকাতাতে পড়াশোনা করতে এসে চার্চে খ্রিস্ট ধর্মের নানান কাজে অংশগ্রহণ করে শম্পা। স্টুডেন্টস ক্রিশ্চিয়ান মুভমেন্টের সঙ্গে থাকতে গিয়ে আমি প্রচুর জায়গায় গেছিলাম যেখানে খ্রিস্টীয় প্রচার সংক্রান্ত জিনিসপত্র স্পেশালি ইউথদের সঙ্গে হয়, কিন্তু সেগুলো করার সাথে সাথে আমি মনে করলাম যে চার্চের সঙ্গে যুক্ত হওয়াটা ভীষণ দরকার। তারপর আমি এখানে
অ্যাসেম্বলি অফ গডচার্ট পার্ক স্ট্রিটে আসি এবং এখানে এসে এখানের আবহাওয়ায় থেকে আমার খুব ভালো লাগলো। যেখানে মুখ খুলে প্রার্থনা করতে পারি এবং মুখ খুলে প্রাণ ভরে প্রভু যীশুকে অনুভব করতে পারি, সেই অনুভবটা আমি প্রথমবার পেয়েছিলাম। একটি ইয়ুথ ক্যাম্পে যিশুর প্রেম অনুভব করে যিশুকে সে তার ব্যক্তিগত রক্ষাকর্তা রূপে গ্রহণ করেছিল। সেদিন আমি প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলাম। সেই মুহূর্তে আমি একটা স্পার্ক পেয়েছি নিজের জীবনে। আমি নিজের মধ্যে প্রত্যেকটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ফিল করতে পেরেছিলাম যে উনি আছেন। আমার সেই দিন মনে হচ্ছিল যেন আমি সারাক্ষণ নাচি, সারাক্ষণ আরও দশটি লোককে জানাই যে প্রভু আমার সঙ্গে আছেন। প্রতি মুহূর্তে আমি জানি আমি আর শম্পা নই, আমার মধ্যে আছেন প্রভু যীশু খ্রিস্ট। বহু বছর ধরে যিশুর সাথে শম্পার নিবিড় সম্পর্ক তাকে সকল ব্যক্তিগত সমস্যা এবং সাফল্যের মুখোমুখি হতে বিভিন্নভাবে সাহায্য করেছে। এটা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ যে আজকে আমি যে জায়গায় আছি ইউনিট হেড হিসেবে, এখানে আমার থাকার নিজের যোগ্যতা নেই, উনি আমায় সাহায্য করেছেন এবং আমি ভারতবর্ষের প্রথম মহিলা যে এই স্থান অর্জন করতে পেরেছে একটি পরীক্ষার মাধ্যমে, যেটি ভারতবর্ষের সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল। আমি তার জন্য পুরোপুরি প্রভু যীশু খ্রিস্টের ওপরে বিশ্বাস এবং এই আশ্বাসটা দিই যে উনি আমাকে হাতে ধরে তুলে সেই স্থানটি দেখিয়েছেন, কারণ আমি তার উপরে বিশ্বাস রেখেছি বলে। যিশুর বিশ্বাসী হয়ে শম্পা যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের সব সমস্যার মুখোমুখি হতে শিখেছে। আজ আমায় প্রত্যেক দিন না হলো 2-2,500 নতুন লোকের সাথে পরিচিতি পেতে হয়, তাদের সাথে কথাবার্তা বলতে হয়, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানসিক অবস্থায় এসে পৌঁছান এবং সেখানে একটি হাসি মুখে তাকে গ্রহণ করা এবং তার মতামতে এবং তার ইচ্ছা অনুসারে তাকে নিয়ে গিয়ে জিনিসপত্র দেখানো, এটার মধ্যে আমি মনে করি যে কিছুক্ষণের জন্য হলো আমি প্রভু যীশুর হয়ে তার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে আছি, সেই বিশ্বাসটা ওনারা পান। চরিত্র এবং অঙ্গীকারের মধ্যে দিয়ে শম্পা নিজের জায়গা তৈরি করেছে। আমি আমার জীবনে যেটি করেছি সেটা আমি কোনোদিনই বাইবেল হাতে ধরে কোনোদিন করিনি, সেটা হলো প্রভুর বাক্যকে আমি আমার নর্মাল কথাবার্তার মাধ্যমে, আমার পরিচিতি, আমার ব্যবহারের মাধ্যমে আমি সবার সামনে আজকে একটি আলাদা স্থান গ্রহণ করেছি, যেখানে লোকে কান খুলে কান পেতে মন দিয়ে আমার কথা শোনে এবং আমার জীবনের মাধ্যমে আমি সেটাকে প্রমাণ করেছি যে খ্রিস্টীয় হতে হলে সবসময় যে হাতে বাইবেল নিয়ে চলতে হয় বা বাইবেল থেকে কিছু বলতে হয় তা কিন্তু নয়। শম্পা আজ যথেষ্ট উচ্ছ্বসিত আর ঈশ্বরের রাজত্ব বিস্তৃত করার কাজে নিয়োজিত হওয়ার জন্য তৈরি। তা আমি মনে করি আরও আগে অনেক কিছু করতে পারবো প্রভু যীশু খ্রিস্ট যদি ইচ্ছা থাকে, যেভাবে উনি আমাকে নিয়ে যেতে চাইবেন আমি অবশ্যই সেভাবে এগিয়ে যাব। আজ আমি এখানে বসে একটি কথা বলবো যে আমি প্রভু যীশু খ্রিস্টকে মন প্রাণ থেকে ধন্যবাদ দিই যে উনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন, উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে উনি আছেন আমার সঙ্গে এবং উনি ওনার ওপরে আর কেউ নেই, ভরসা এবং ওনার ওপরে বিশ্বাসটা রেখে আমি অনেক এগিয়ে যেতে পারবো, সেই ভরসাটা আমি পাই। কি সুন্দর এই সাক্ষ্য, তাই না? সত্যি বাইবেল বলছে যারা তাদের ঈশ্বরকে চেনে তারা তার জন্য সাফল্যের কাজ করবে। লুকে 2 অধ্যায় লেখা আছে যে যিশু একবার তার বাবা মার সাথে জেরুজালেমে গিয়েছিল। জেরুজালেমে গিয়ে তার বাবা মা হঠাৎ করে যিশুকে খুঁজে পাচ্ছিল না, তারা যিশুকে খুঁজছিল আর 3 দিন পরে তাকে খুঁজে পায়। তার বাবা জোসেফ যিশুকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমাদের চিন্তা হচ্ছিল। যিশু তার উত্তরে বলে, তোমরা কি জানো না যে আমি আমার পিতার কার্যের জন্য এখানে এসেছি? কী সেই কার্য যার জন্য যিশু এসেছিলেন? পরিত্রাণ দিতে, আমাদের মানুষ যারা হারিয়ে গেছে এই পৃথিবীতে তাদের পরিত্রাণ দিতে।
একবার মনে আছে একজন ব্যবসায়ী প্লেনে করে যাচ্ছিলেন, আর তার পাশে বসেছিলেন একজন মেশিনারি। আর সেই ব্যবসায়ী বলে যে আপনি কি করেন? তখন তিনি বলেন যে ব্যবসা। তখন ও আচ্ছা, আমিও ব্যবসা করি, আমি বিভিন্ন জায়গায় যাই। তখন সেই মেশিনারি বলে আমিও সারা পৃথিবীতে ঘুরে বেড়াই। তখন সেই ব্যবসায়ী বলে যে আমি আমার অনেক অনেক টাকা। সেই মিশনারিও বলে আমার বাবারও অনেক টাকা। সেই ব্যবসায়ী তখন একটু আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন? তখন তিনি বলেন সেই মিশনারি যে আমি আমার স্বর্গীয় পিতার জন্য আমি কাজ করি। তখন সেই ব্যবসায়ী বলেন সত্যি সে সবচেয়ে বড় আপনি কাজ করছেন। হ্যাঁ, আমরা যদি আজকে সেই পিতার জন্যে কাজ করি, তার জন্য যদি কাজ করি, তাহলে সবচেয়ে বড় কাজ করা যায়। আমরা আজকে প্রার্থনা করি যাতে আমরা সত্যিকারে যে কোনো জায়গায় কাজ করি না কেন, কিন্তু পিতার সেই বড় কার্য, সেই তার কাজ যেন সত্যিকারের বুঝতে পারি আর করতে পারি। আসুন প্রার্থনা করি। হে প্রভু যীশু, তুমি যেই কারণে পৃথিবীতে এসেছিলে, যেখানে তুমি বলেছো যে তোমার পিতার কার্যের জন্যে এসেছো, যেখানে শত শত মানুষ, কোটি কোটি মানুষ আজকে হারিয়ে গেছে, তারা বুঝতে পারছে না, সেখানে তুমি তাদেরকে পরিত্রাণ দিতে এসেছো। আমাদেরকে তুমি ব্যবহার করো, আরও মানুষকে তোমার সেই কার্যের জন্য নিয়ে আসো, আহ্বান করো। ধন্যবাদ দি প্রভু যীশু। এই প্রার্থনা প্রভু যীশুর নামে করি, আমেন, আমেন। আজকে সাক্ষ্য দেখে যদি মনে হয় যে আপনিও সেই স্বর্গীয় পিতার কাজে যুক্ত হতে চান, আর আপনার যদি মনে হয় যে আপনি এই জগতের জন্য না হয়ে আলোর পথে হাঁটতে চান, তাহলে যীশু আপনাকে সাহায্য করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফোন করুন, আমাদের পরামর্শদাতাদের সাথে আপনি কথা বলুন, তিনি আপনাকে সাহায্য করবেন। দেখতে থাকুন সমাধান। কিছু বিজ্ঞাপন বিরতির পরেই আমরা ফিরে আসছি। ফিরে এসে দেখুন কিভাবে সিবিএন প্রভাব ফেলে শর্মির জীবনে। Finish your juice, Beta. I'm late for work. Mom, when will you be coming back? I don't know, Beta. আপনার সমস্যা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান? প্রার্থনা ও কাউন্সেলিং এর জন্য যোগাযোগ করুন।
ফিরে আসার জন্য ধন্যবাদ। শর্মির কাজ ছোটদের মধ্যে, গুড শেপার্ড স্কুলে সে মনে করে যে সে ঈশ্বরের জন্যই কাজ করছে। সে খুব সুন্দরভাবে ছোটদের দেখাশোনা করে, কিন্তু একটাই সমস্যা ছিল, তাকে অনেক দূর থেকে জল আনতে হতো। সিবিএন তার কাজকে সহজ করে দেয়, কিন্তু কিভাবে? আসুন দেখা যাক। মণিপুরের হানিংস গায়ের সিমব্রিলার জীবনটা নিঃসঙ্গতার এক দীর্ঘ লড়াই। অকাল বৈধব্যের পর তার তিনটি সন্তানের দায়িত্ব নাজেহাল সিমব্রিলার ওপরেই এসে পড়ে। স্বামীর মৃত্যুর পর থেকে এই সংসার চালাতে আমায় একাই লড়তে হচ্ছে। নিজেকে এবং সন্তানদের বাঁচিয়ে রাখতে আমাকে মাঠে ঘাটে কাজ করে যেতে হচ্ছে এখনো পর্যন্ত। সিমব্রিলার ছেলেমেয়েরা বড় হয়ে যাবার পর কাজের খোঁজে বহুদূর চলে গিয়েছে। নিজেকে বাঁচাবার জন্য সিমব্রিলা এখন মাঠে কাজকর্ম করে সম্পূর্ণ একাকীভাবে জীবন কাটাচ্ছে। কিন্তু বহু বছর ধরে কঠিন পরিশ্রম ও অপুষ্টি সিমব্রিলার মধ্যে চোখে পড়ার মতো ছাপ ফেলেছিল এবং তার দৃষ্টিশক্তিও দ্রুত ক্ষীণ হয়ে আসছিল। আমি জানি ঠিকমতো চিকিৎসা হলে আমি আবার ভালোভাবে সবকিছু দেখতে পাব, কিন্তু ডাক্তার এখান থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে। কিন্তু আমার অত টাকা নেই যে ডাক্তারের ফিস দিতে পারি, ওষুধপত্র বা কিনতে পারি। এই অবস্থায় কি যে করব আমি জানি না। পার্বত্য এলাকার অবস্থা খুবই সংকটজনক। সিমব্রিলার গ্রামটি মূল শহর থেকে যেভাবে বিচ্ছিন্ন অবস্থায় ও রাস্তার অবস্থা এত খারাপ যে চিকিৎসার সুবিধা ভোগ করাটা গ্রামবাসীদের পক্ষে অসম্ভব বিলাসিতার মতো। সিবিএনের অপারেশন ব্লেজিং গ্রামের মানুষদের জন্য খারাপ রাস্তা ও দূরত্বের সমস্যা চমৎকারভাবে দূর করেছে তাদের চিকিৎসা পাওয়ার সুবিধার জন্য। অপারেশন ব্লেজিং হানিং গ্রামে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম সহ একটি চিকিৎসা শিবিরও স্থাপন করেছে। এটা সত্যি খুবই আনন্দের সংবাদ। সিমব্রিলা তার চোখের চিকিৎসা করাতে পেরেছে সেখানে, এবং সে সত্যিই খুশি যে তার চোখের সমস্যা এখন আর নেই। চোখের প্রতিফলন গণিত বাধার কারণে কৃষিকাজ ছাড়া অন্য কাজ সে ঠিকঠাকভাবে করতে পারছিল না, তাই তাকে আমরা চশমা দিয়েছিলাম। সে খুব আনন্দিত হয়েছিল, পাশাপাশি আরও 150 জন মানুষ এই আশীর্বাদে ধন্য হয়েছিল। চিকিৎসার সুযোগ পেয়ে তারা এই পুনরায় আনন্দময় জীবনে আবার ফিরে যেতে পেরেছে, আর তার জন্য আমরা সিবিএন অপারেশন ব্লেজিংয়ের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা বলতেও পারবো না তাদের এই সাহায্যের কারণে এই মানুষগুলো আবার পুনরায় নিজের জীবন পেয়েছে। এখন আমাকে একজোড়া চশমা দেওয়া হয়েছে, এখন আমি সবকিছু পরিষ্কার দেখতে পাই। আমার আন্তরিক অভিনন্দন জানাই সিবিএন এর অপারেশন ব্লেসিং ইন্ডিয়াকে আমার দৃষ্টিশক্তি তারা পুনরায় ফিরিয়ে দেবার জন্য। সিমব্রিলাকে এটা দেখাতে পেরে অপারেশন ব্লেসিং খুব আনন্দিত হয়েছিল যে কেউ অন্তত তার কথা ভাবে। অপারেশন ব্লেসিং এর প্রতি আপনাদের উদার মানসিকতায় আপনারা সেই জায়গা করে নিয়েছেন। কোক হতে সিবিএন অনেক গ্রামে পৌঁছয়, শুদ্ধ জল নিয়ে আসে হাজার হাজার মানুষের মধ্যে। এইভাবে যিশুকে তারা ওই গ্রামবাসীদের কাছে নিয়ে আসে। আমরা ধন্যবাদ দিই একসাথে কাজ করার জন্য, আর যিশুখ্রিস্টের ভালোবাসা মানুষের কাছে নিয়ে আসার জন্য এই আবেদন রাখি, যাতে আমরা একসাথে আরও গ্রামবাসীর কাছে পৌঁছাতে পারি। যিশু সারা জীবন ধরে আমাদের আলো দেখিয়ে পথ নির্দেশ করবেন। আসুন আমরা একটা গান শুনি সেই বিষয়ে।
দেখলাম শম্পা মুখার্জির সাক্ষ্য, কিভাবে ঈশ্বর তাকে সাহায্য করেছেন। আপনাকেও ঈশ্বর সাহায্য করবেন। আমরা যারা ঈশ্বরের পথে চলি, আমরা যেন আমাদের কাজের জায়গাতেও উচ্চ মান রাখি, অন্যদের সাথে তেমনই ব্যবহার করি যেমন আমি অন্যদের কাছ থেকে আশা রাখি। সব জায়গায় আমরা যেন যিশুর সম্মান দেখি, তাহলেই তিনিও আপনাকে সঠিক সময় উচ্চে তুলবেন। মনে রাখবেন, আপনি যেমন অন্যের কাছ থেকে ব্যবহার আশা করেন, তেমনি আপনিও অন্যের সাথে ব্যবহার করুন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আবার দেখা হবে এই একই চ্যানেলে, এই একই সময়। ভালো থাকবেন। জয় যিশু।